হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো মাধ্যমিক এভিটিএ টেস্ট পেপারস থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা চ্যাপ্টার পরমানু নিউক্লিয়াস এখান থেকে আমরা সাজেশানের যে সমস্ত পোর্শনগুলো রয়েছে এমসিকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং লার্জ আন্সার টাইপ কোয়েশ্চেন মানে থ্রি মার্কসের কোশ্চেনের আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব তাই তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো এমসিকিউ অ্যাকচুয়ালি এখানে ওয়ান মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে প্রথম কোশ্চেন আলফা বিটা গামা এর আধান ভেদন ক্ষমতা ও আয়নন ক্ষমতার সংক্রান্ত তুলনা আমরা জানি যে এই যে তিনটে কণা রয়েছে বা এখানে আমরা আলফা বিটা এবং গামা রশ্মির কথা বলছি গামা যেহেতু এর কোনো আধার নেই আধানহীন কণা তাহলে এক্ষেত্রে তুলনাটা কি হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা ভেদন ক্ষমতা যদি আমরা দেখি তাহলে দেখবো আলফা থেকে বিটার ভেদন ক্ষমতা বেশি আর সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা রশ্মীর আর আয়নন ক্ষমতা যেহেতু আলফা এখানে বেশি তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার গামা এরপরে নম্বর পরমাণু থেকে দুই বলছে আলফা বিটা নির্গত হলে পরমাণুর পরিবর্তন বা উৎপন্ন মৌলের ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন ঘটে যখন আলফা কণা নির্গত হয় তখন মনে রাখবে যে ভর সংখ্যা চার একক কমে যায় কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণবিক সংখ্যা দুই একক কমে আর যখন বিটা নির্গত হয় ভর সংখ্যা কিন্তু একই থাকে কিন্তু ক্রমাঙ্ক বেড়ে যায় আর গামা রশ্মির ক্ষেত্রে ভর সংখ্যাও একই থাকে এবং পরমাণু ক্রমাঙ্ক থাকে যেহেতু গামা রশ্মি হচ্ছে চুম্বকীয় বিকিরণ তিন নম্বর কোয়েশ্চেন ওয়ান এম ইউ ভরে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে নশো একত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট আর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমরা দেখবো তোমরা যে কোনো টেক্সট বই থেকে লিখতে পারো দেখো এখানে আমি সাতরা বই থেকে দেখাচ্ছি পেজ নাম্বার নাইনটি এখানে তেজস্ক্রিয় আইসোটোপ দেখো নানা কাজ ব্যবহার করা হয় ক্যান্সার অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড রোগ নির্ণয় করার জন্য আর তেজস্ক্রিয় সোডিয়াম হার্টের ক্রিয়া কৌশল জানার জন্য ব্যবহার করা হয় ক্যান্সার রোগের চিকিৎসায় দেখো কোবাল সিক্সটি আর একটা হচ্ছে দেখো অরাম তাই না তেজস্ক্রিয় সোনা এটাও কিন্তু ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রেও বিভিন্ন গবেষণায় তেজস্ক্রিয়তা সাহায্য নেওয়া হয় এছাড়া এখানে দেখো পৃথিবীর সঠিক বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয় আর রেডিও কার্বন ডেটিং যেটা সেটা সাহায্যে বিভিন্ন জীবাশ্মের কিন্তু বয়স নির্ণয় করা যায় এরপরে কোশ্চেন নাম্বার ফাইভ আলফা কণা প্রকৃতপক্ষে হিলিয়াম বাইপজিটিভ আয়ন এটা কিন্তু সঠিক এবং আমরা জানি যে আলফা কণা কিন্তু দুই একক আধান মানে দুই একক ধনাত্মক আধার বিশিষ্ট হিলিয়াম আয়ন মানে এইচ পজিটিভ আয়ন আর এখানে দেখো আর একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে আদর্শ প্রক্ষেপক আমরা জানি যে নিউট্রন কণাকে আদর্শ প্রক্ষেপক হিসাবে ব্যবহার করা হয় তার কারণ নিউট্রন হচ্ছে নিস্তরিত তার জন্য কি হচ্ছে এটা কিন্তু কোনোভাবে বিক্ষেপিত হয় না বা বিকশিত হয় না তার জন্য একে কিন্তু আদর্শ প্রক্ষেপক হিসাবে নিউক্লিয় বিভাজনে ব্যবহার করা হয়ে থাকে এরপরে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেগুলোর প্রশ্নমান হচ্ছে ওয়ান মার্ক্স পরপর আমরা দেখে নেব প্রথমে দিয়েছে এসে দেখো আলফাবিটা গামাগুলোর মধ্যে আধানহীন এবং তুড় চুম্বকীয় তরঙ্গ গামারসির কিন্তু কোনরূপ কোন আধান নেই এবং তার সঙ্গে এটা হচ্ছে তুড় চুম্বকীয় তরঙ্গ তার জন্য আনসার হচ্ছে গামা রশ্মি পরের প্রশ্ন বলছে ভর শক্তির রূপান্তর রূপান্তর বিষয়ক সম্পর্ক হচ্ছে ইজ গল টু এমসি স্কোয়ার যেখানে ই হচ্ছে শক্তি এম হচ্ছে বস্তুর ভর আর সি হচ্ছে সোনস্থান আলোর বেগ কোশ্চেন নাম্বার থ্রি প্রাকৃতিক তেজস্ক্রিয় উদাহরণ তোমরা লিখবে এবং তার পরবর্তী যে সমস্ত ইউরেনিয়াম উত্তর মৌল রয়েছে সবগুলো কিন্তু মৌল এরপরে কোশ্চেন নাম্বার ফোর সূর্যের শক্তির উৎস সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন নেক্সট কোয়েশ্চেন নিউক্লিও বিভাজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে ভর ও শক্তির তুল্যতা সূত্র মানে আমরা এখনই দেখলাম ইজ গাল টু এমসি স্কোয়ার এই সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় এরপরে তেজস্ক্রিয়তার এসা একক কি তেজস্ক্রিয়তার একক তোমরা লিখবে বেকারেল। এরপরে লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন গুলো দেখে নেব প্রথমে দেওয়া হয়েছে দেখো ভর বিচ্যুতি ও নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে আর নিউক্লিয়ার রিয়াক্টরে ঘটে যাওয়া দুর্ঘটনা উল্লেখ করো ভর বিচ্যুতির সংজ্ঞায় তোমরা লিখবে যে দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকে কম হয় পুরোপুরি কিন্তু এক্স্যাক্ট মানে তত্ত্বগতভাবে যেটা আমরা পাই যতগুলো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে তাদের যদি মোট ভর দেখি সেটা যতটা হবে আমরা যদি পরীক্ষালব্ধ ফলাফল দেখি মানে নিউক্লিয়াসের স্থির ভর দেখি তাহলে সেই স্থির ভরটা কিন্তু এই প্রোটন আর নিউট্রনগুলোর মোট ভর থেকে কিছুটা কম হয় ভরের এই হ্রাস বা পার্থক্যকে ভর ত্রুটি বলে বা সংক্ষেপে লেখা যায় যে নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লনগুলির মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে তার সঙ্গে দেওয়া ছিল দেখো নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে তোমরা লিখবে যে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলির ভর হ্রাসের ফলে ভর ও শক্তির তুল্যতা সূত্র মানে এমসি স্কোয়ার থেকে প্রাপ্ত যে বিশেষ শক্তির দ্বারা নিউক্লিয়াসগুলি ঠাসাঠাসিভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে এছাড়া এখানে আরো একটা অন্যভাবে সংজ্ঞা দেওয়া আছে সেটাও তোমরা চাইলে দিতে পারো এরপরে এর সাথে বলা হয়েছিল যে নিউক্লিয়ার রিয়াক্টরে ঘটে যাওয়া কতগুলি মানে ঘটনা দুর্ঘটনা উল্লেখ করতে বলা হয়েছে দেখো দেওয়া হয়েছে নিউক্লিয় চুল্লি চিকিৎসা ক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের যে আয়সটক সেখান থেকে তেজস্ক্রিয় কণার চারিদিকে মানে পরিবেশের চারিদিকে ছড়িয়ে পড়াকে বলা হচ্ছে নিউক্লিয় দুর্ঘটনা যেমন দেখো এখানে একটা মানে এখানে ঘটনা উল্লেখ করা হয়েছে যে চেরনোবিল এবং ফুকুসীমা এই দুটো জায়গাতে কিন্তু পারমাণবিক দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা কিন্তু দেখা গিয়েছিল আমরা জানি যে উনিশশো সালে ইউক্রেনের যেটা এখানে দেখো যে শহরটা বলা হয়েছে সেটা হচ্ছে চেন্নবিল এই নামে আমরা জানি যে চেন্নবিল একটা দুর্ঘটনা বা বিপর্যয় যেখানে কি হয়েছিল একটা ত্রুটিপূর্ণ চুল্লির নকশা এবং অদক্ষ কর্মীদের দ্বারা পরিচালনার কারণে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং যখন চেন্নবিলের দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু সাথে সাথে দুজন ওখানকার কর্মী মারা যান এবং কয়েক সপ্তাহর পর আঠ আরো আঠাশ জন কিন্তু কর্মী এই দুর্ঘটনায় মারা গিয়েছিল এমন কি মানে এই যে পারমাণবিক যে দুর্ঘটনা বা নিউক্লিয়ার যে দুর্ঘটনা এর ক্ষতিকারক প্রভাবটা এতটাই বেশি ছিল বা ব্যাপক ছিল যে পরবর্তীকালে তেজস্ক্রিয় বিষক্রিয়ার ফলে প্রায় সাত হাজার ব্যক্তি ওখানকার ব্যক্তি কিন্তু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এমনকি তার পরবর্তীকালে কিন্তু কিছু শিশু শিশু কিন্তু এই নানা ধরনের মারণ রোগে কিন্তু আক্রান্ত হয়েছিল আর ফুকুসিমা যেটা এটা দু সালে হয়েছিল এই শহরটা হয়েছে জাপানে অবস্থিত ফুকুসিমা দায়ী পারমাণবিক প্রকল্পে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে সুনামিতে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে প্রাথমিকভাবে দুর্ঘটনাটা ঘটেছিল বলে মনে করা হয় কিন্তু অ্যাকচুয়ালি এখানকার যে পারমাণবিক প্রকল্প সেখানকার যারা মানে দেখাশোনা করার জন্য যে সমস্ত কর্মীরা জন ছিলেন তাদের সচেতনতার অভাব এবং নিরাপত্তার অভাবের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এখানে কোনো প্রাণহানি ঘটেনি কিন্তু ওখানে নানা রকম যারা কর্মী ছিলেন অনেক কর্মী যেমন ধরো জন মতো কর্মীদের কিন্তু দৈহিক আঘাত ঘটেছিল এবং তেজস্ক্রিয় দহনও কিন্তু ঘটেছিল কেমন তাহলে এরকম ভাবে ঘটনার উল্লেখ তোমরা করবে এছাড়া যেকোনো রেফারেন্স বইয়ে তোমরা কিন্তু এগুলোর আনসার পেয়ে যাবে শুধুমাত্র সংক্ষেপে বিষয়টা তোমায় জেনে রাখবে গল্পের আকারে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন করতে হয় ব্যাখ্যা করো লিখবে টেন টু দি পাওয়ার সেভেন থেকে টেন টু দি পাওয়ার এইট এত কেলভিন ক্রমের অতি উচ্চ উষ্ণতায় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটা সম্ভব পৃথিবীতে আজ পর্যন্ত নিউক্লিয় বিভাজন ছাড়া অন্য কোন পদ্ধতিতেই কিন্তু এত বেশি উষ্ণতা মানে এই অবিশ্বাস্য রকমের বেশি উষ্ণতা সৃষ্টি করা সম্ভব হয়নি এই তাপমাত্রায় পৌঁছতে গেলে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন ঘটানো দরকার এবং তার জন্যই কিন্তু নিউক্লিয়ার যেটা ফিউশন রিয়াকশন মানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তার ঘটানোর আগে কিন্তু ওই উচ্চ উষ্ণতা বা উচ্চ উষ্ণতার একটা পরিবেশ তৈরি করার জন্য নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন ঘটাতে হয় এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব এখানে দেওয়া হয়েছে যে কার্বন ডেটিং কি কার্বন ডেটিং এর ক্ষেত্রে তোমরা যেটা লিখবে দেখো রায় মার্টিন পেজ নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি টু এখানে দেওয়া হয়েছে রেডিও কার্বন ডেটিং এখানে বায়ুমন্ডলের নাইট্রোজেন মহাজাগতিক রশ্মির উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনের সংঘর্ষের ফলে রেডিও কার্বন মানে তেজস্ক্রিয় কার্বন যার ভর সংখ্যা হচ্ছে চোদ্দ এটা সৃষ্টি হয় এবং এটার অর্ধায়ু মানে হাফ লাইফ হচ্ছে দেখো পাঁচ হাজার ছশো বছর মানে এত বছর এটা হচ্ছে এর অর্ধায়ু বা হাফ লাইফ এবার উদ্ভিদ প্রাণীর মৃত্যুর পর এই তেজস্ক্রিয় কার্বনটা যেহেতু ধীরে ধীরে বিঘটিত হতে থাকে ক্ষয় হতে থাকে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানে ভাঙ ভাঙতে থাকে এবং তেজস্ক্রিয় কার্বনের সূচকীয় পরিমাণ কমতে থাকে এখানে একটা জিনিস যে কিন্তু অতেজস্ক্রিয় কার্বনের পরিমাণ মানে এই যেটা ভর সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না সেটা অপরিবর্তিত থাকে তার জন্য হয় কি এই মানে আইসোটোপের সাহায্যে কিন্তু কোন প্রাচীন দেহাবশেষ কাঠ অস্থি এর আগে আমরা দেখলাম জীবাশ্ম তাই না জীবাশ্মর মধ্যে উপস্থিত তেজস্ক্রিয় কার্বন মানে সি ফরটিন আর এর মধ্যে যেহেতু কার্বন টুয়েলভটাও থাকে যেটা অতেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয় নয় এই দুটোর অনুপাতটাকে পর্যবেক্ষণ করে সেই জীবাশ্ম বলো বা অস্থি বল বা কাঠ বল সেগুলোর বয়স নির্ণয় করা হয় তাহলে এই কার্বন ফরটিন আইসোটোপ ব্যবহার করে জীবাশ্ম বা অন্যান্য বিভিন্ন জিনিস অস্থি কাঠ প্রাচীন দেহাবশাসের বয়স নির্ণয় করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় রেডিও কার্বন ডেটিং পরের প্রশ্নে চলে যাব এখানে বলা হচ্ছে নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি মানে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে আর এর রাশিমালা প্রতিষ্ঠা করো তোমরা এটা কোনো টেক্সট বই থেকে লিখতে পারো বন্ধন শক্তি একবার দেখালাম এখানেও বন্ধন শক্তি দেওয়া আছে সেটা তোমরা লিখবে এবং এখানে ভর ত্রুটি দেখো এটা যদি ভর ত্রুটি এটা হয় তাহলে বন্ধন শক্তি মানে হচ্ছে ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার তাহলে এটাই ভর তাহলে এটা এতটা লিখবো এম এটা হচ্ছে এম তাই না ভর ইন্টু সি মানে সি তুমি গুণ করে দেবে তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি যেটা রাশিমালা সেটা হচ্ছে এটা এবং বন্ধন শক্তি তুমি এখান থেকেও লিখতে পারো বা তোমাদের কাছে যে টেক্সট বই রয়েছে সেখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারবে এরপরে নিউক্লিয়ার সংযোজন ও বিভাজনের পার্থক্য লেখো আর নিউক্লিয় চুলিতে ব্যবহৃত হয় এমন একটি মডারেটরের নাম তোমরা লিখবে ভারী জল যা সংকেত হচ্ছে ডি টু ও নিউক্লিয় সংযোজন এবং বিভাজনের পার্থক্য দেখো এখানে বিভাজন দেওয়া হয়েছে এদিকে সংযোজন এখানে দেখো বিভাজনের ক্ষেত্রে নিউট্রনের আঘাতে ভারী নিউক্লিয়াসের দুটি অতুলনীয় ভরের নিউক্লিয়াসে খণ্ডিত হওয়া এবং সেই সঙ্গে নিউট্রন ও শক্তি উৎপাদনের ঘটনা মানে ভারী নিউক্লিয়াসকে নিউট্রনের আঘাতে ভেঙে দিয়ে প্রায় সমান দুটি খণ্ডে বিভক্ত করা এবং তার সঙ্গে নিউট্রন আর শক্তি উৎপাদন করার ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন মানে নিউক্লিয়ার বিভাজন আর হালকা মৌলগুলো যখন যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন দুই নম্বর নিউক্লিয় বিভাজন ঘটানোর জন্য দেখো নিম্ন শক্তি সম্পন্ন বা তাপীয় নিউট্রন ব্যবহার করা হয় আর এখানে দেখো উচ্চ উষ্ণতায় টেন টু দিপার সেভেন থেকে টেন টু দিপার এইট এত কেলভিন এই উষ্ণতার ক্রমের হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি হালকা মৌলের সমন্বয়ে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে পরের পাতায় দেখো আরও দেওয়া হয়েছে এখানে যে প্রতি নিউক্লিয়ানে উৎপন্ন শক্তির পরিমাণ অপেক্ষাকৃত কম হয় আর এখানে দেখো প্রতি নিউক্লিয়ানে শ্রেষ্ঠ শক্তির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয় এখানে দেখো দূষণ ঘটে আর এটা অতেজস্ক্রিয় তাই জন্য এটা কিন্তু পরিবেশ বান্ধব প্রক্রিয়া দেখো আমাদের আজকের এই চ্যাপ্টারের সাজেশনের শেষ প্রশ্ন এখানে ল্যামডা দিয়েছে ল্যামডাইটা আলফা করবে আলফা বিটা গামা রশ্মির আধান গতিবেগের তুলনা করো আর নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি তার উৎস হচ্ছে পরমাণুর ভর ত্রুটি আর এখানে আধানের তুলনা করবে আধান দেখো আলফার সব থেকে বেশি সবথেকে কম যেহেতু গামার কোনো আধানই থাকে না এটা হচ্ছে আধান শূন্য এটা হচ্ছে দেখো হিলিয়াম বাই পজিটিভ আয়ন তাহলে একটা প্রোটনের যা আধান তার দ্বিগুণ আধান তাহলে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টোয়েন্ট মাইনাস নাইনটি তাকে দুই যে গুণ এটা পাবো

কেমন তারপরে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ অনেকগুলো চ্যাপ্টারের সাজেশন ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তোমরা যদি সে সমস্ত ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে মাধ্যমিক হাজার তেইশ দু হাজার চব্বিশ সেই প্লে লিংকে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এই প্লেলিস্টের মধ্যে এবিটে থেকে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সেটের ওয়ান মাসের কোশ্চেনের অ্যান্সার জিওগ্রাফিরও তোমরা পেয়ে যাবে লাইফ সায়েন্স এবং বেঙ্গলের এখন ম্যাম তোমাদের সাজেশানের ক্লাস প্রোভাইড করছেন সবগুলো ক্লাস এই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই এই প্লেলিস্ট অপশনে গিয়ে পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট